এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। যদিও এই পরিস্থিতিতে কেউই ভালো থাকতে পারে না, কারণ যা চলছে চারদিকে, আমাদের সবসময় এখন একটা চিন্তা, কবে এরকম একটা পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাব। আর সবসময় আমাদের চিন্তা হচ্ছে ঘরে যে জিনিসগুলো আছে সেগুলো শেষ না হয়ে যায়, কারণ জিনিসের যেগুলো গ্রসারি বা আমাদের যে প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো এখন কিনতে যাওয়াটাও একটা বেশ মানে বড় একটা ব্যাপার হয়ে গেছে আর কি। বাইরে বেরোনো যাচ্ছে না খুব একটা, কারণ সবসময় পুলিশ টহল দিচ্ছে। আর আরেকটা যেটা হচ্ছে যে মানে জিনিসপত্র দোকান অনেক বন্ধ, আর এই সময় তো বেরোনো উচিতও না, ঘরে থাকা উচিত। তো এরকম এক তো দেখো, এখন লাঞ্চ বানাচ্ছি, আর লাঞ্চে আজকে ভিন্ডি ভাজা করছি। প্রথমে তো ভিন্ডি যেমন নর্মাল ভাজে, আমি একটু কম তেলেই ভিন্ডিটা ভাজি, কারণ খুব বেশি তেল দিয়ে আমার ভিন্ডি ভাজা একদম ভালো লাগে না। এরকমভাবে কম তেলে আমি দিয়ে ভাজি। যদি মাঝখানে তেল দরকার হয় তো আমি অল্প সাদা তেল দিই, আর আমি ওপর থেকে ঢেকে দিই, ঢেকে দিয়ে তারপর ভিন্ডিটা ভাজি। তো এটা খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যায়। তো ভিন্ডি ভাজার পর তারপরে বাদবাকি রান্নায় ফিরে আসছি। তো এটা অ্যাকচুয়ালি আমি মুসুর ডালের আর বিউলির ডাল দুটো মিলিয়ে বড়া করে তার তরকারিটা বানাচ্ছি। তো এটা নর্মাল সিম্পল তরকারি। আমি ঠিক এর আগে যে একটা ভিডিও পোস্ট করেছি, রেসিপি ভিডিও, সেখানে এর রেসিপিটা আমি ডিটেলে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা যদি চাও দেখে নিতে পারো। তো আজকে আমি একদম ডিটেলসে শেয়ার করছি না, মোটামুটিভাবে দেখাচ্ছি যে কিভাবে আমি রান্নাটা করেছি। আর যেহেতু এটা ব্লগ বানাচ্ছি, তাই ব্লগের মধ্যে যেটুকু দেখানো মানে দরকার আর কি, সেটুকুই দেখাচ্ছি। তো দেখো, এখন রান্না হয়ে যাওয়ার পর কিচেনটা দেখতেই পাচ্ছ, যে কটা বাসন রান্নার জমেছে, তো ওই কটা আমি এখনই মেজে নেব, আর কিচেনটা আমি এখনই পরিষ্কার করে নেব। কারণ আমার মনে হয় যদি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিচেনটা খুব সুন্দর পরিষ্কার থাকে। তো দেখো, আমি বাসনগুলো মেজে নিয়েছি, আর বাসনগুলো মেজে কিন্তু আমি দেখেছো যেখানে রেখেছি নিচে একটা কাপড় পেতে দিয়েছি, মানে টাওয়েল। আর দেখো, সিঙ্কটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ এটা কিন্তু খুব জরুরি। দেখো, আমি এই ঠিক টাওয়েলটার কথা বলছিলাম, এটাতে আমার জলটা একটু শুষে নেয় বাসনের, মানে নিচে গড়িয়ে পড়ে না। অনেক কিচেনে তোমার মানে যে টেবিলটা হয় সেখানে দেখবে থাকে যে জল যাতে না গড়িয়ে পড়ে, একটা পার্টিশন মতো করা থাকে। তো আমার যেহেতু নেই, আমাকে এভাবে ম্যানেজ করতে হয়। তো এছাড়া দেখো, আমি সমস্ত কিছু গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়েছি, একদম ক্লিন করে নিয়েছি, খুলে টুলে আবার ওটাকে শুকনো কাপড় দিয়ে মুছে আমি লাগিয়ে দিয়েছি, যা যা করার করে নিয়েছি। আর এই সময় কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিজে যেমন থাকবে, তোমার আশপাশটাকেও কিন্তু সেরকমভাবে পরিষ্কার রাখতে হবে, মানে কিচেন বেসিক্যালি। কারণ কিচেন যদি তুমি নোংরা করে ফেলে রাখো তাহলে আরও মাছি টাছি আসতে পারে, সেগুলো খুব একটা ভালো না এই সময়, তাই না? তো সেই জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। আর দেখো, সিঙ্কটাকেও আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আর সিঙ্কে কিন্তু অনেক সময় একটু গরম জল ঢেলে দেবে মাঝে মাঝে, সেটা অনেক ক্ষেত্রে ভালো। যদি তোমার সিঙ্কে ধরো কোনো রকম ব্লকেজ থাকে সেটাও ক্লিন হয়ে যায়। তো দেখো, এই যে জলটা যেটা এক্সট্রা গড়িয়েছে বাসনকোসন ধোয়ার পর, তো আমি এটাকে একটা যে ওয়াইপ হয় না সেটা দিয়ে আমি এটাকে টেনে নিচ্ছি, টেনে আমি সিঙ্কে ফেলে দিচ্ছি। তো আমার কিচেন তো দেখতেই পাচ্ছ মোটামুটি ক্লিন যেমন হয়। আর মডুলার কিচেন না হলেও কিন্তু নর্মাল কিচেনকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখলে দেখতে কিন্তু ভালো লাগে।
এটা দেখো, আমি অ্যাকচুয়ালি এখানে এই সময় যেগুলো ইউজ করছি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে তোমার, দেখতেই পাচ্ছ, ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার। এটাতে অ্যালোভেরা আছে, ময়শ্চারাইজিং অ্যালোভেরা। এটাতে খুব একটা তোমার হাতে মাখলে খুব একটা প্রবলেম হচ্ছে না, মানে যে ড্রাই হয়ে যাওয়া ব্যাপারটা সেটা হচ্ছে না। এছাড়া আমি ডেটল ইউজ করছি। ডেটলটা তুমি চান করার সময় ইউজ করতে পারো, বা ঘর মোছার সময় ইউজ করতে পারো, বা এই যে আমি গ্যাসের টেবিল টেবিল মুছলাম ওখানেও একটু দিয়ে দিই। আর সুদল তো আছেই, আমার মনে হয় একটু মশা টোশা কামড়ালে এই সময় একটু সুদল টুদল দিয়ে দিও। মানে যতটা সম্ভব নিজেকে মানে বাঁচিয়ে রাখা যায়, এটাই হচ্ছে মেন কথা। আর হ্যান্ড স্যানিটাইজারটা কিন্তু আমি বারবার করে বলছি, এটা কিন্তু মেখে কখনোই রান্না করতে যাবে না, তাহলে কিন্তু আগুন ধরে যেতে পারে। তো এটা দেখো, এখন দুপুরবেলা পুরো খাঁখা করছে, আর এখন বিকেল হয়ে গেছে। বিকেলবেলা আমি চা বানাচ্ছি। যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানো যে আমরা লিকার চা খাই। এখন তো সবাই মোটামুটি লিকার চা খায়। তো এটা দার্জিলিং টি, তো সেটাকে আমি জাস্ট একটু ভিজতে দিলাম। আর এখানে দেখো মুড়ি মাখছি, যেহেতু সবাই বাড়িতে এই সময় থাকে, বেশ একটা বিকেলবেলাটা মুড়ি টুড়ি মাখা খেতে ভালোই লাগে, সন্ধেবেলার দিকটা স্পেশালি। তো এখানে দেখো মুড়ি, চানাচুর, লঙ্কা, আর আমি একটা আম তেল একটা করেছিলাম সেটা দিয়েছি। তো এটা দিয়ে মুড়িটাকে খুব সুন্দরভাবে মাখছি। আর এই সময় কিন্তু সব সময় চামচ এবং স্পুন ইউজ করবে, না হলে কিন্তু খুব মুশকিল। স্পুন দিয়ে যে কোনো জিনিস হাতে করে খেও না, সবসময় স্পুন ইউজ করো, ভাতটা অবশ্যই হাতে করে খাবে। তো দেখো, তারপরে মুড়ি টুড়ি নিয়ে আমি বসে পড়েছি টিভির সামনে। এই সময় কিন্তু বেশি নিউজ চ্যানেল খুলে বসে থেকো না, খুব একটা ভালো না। কারণ সবসময় যদি তুমি নিউজ চ্যানেল খুলে বসে থাকো এই সময়, তাহলে করোনার খবরে কিন্তু একটা মানসিক একটা অবসাদের সৃষ্টি হতে পারে। সেই জন্য টিভিতে অন্য প্রোগ্রাম দেখো। তো টিভিতে তুমি যে ধরনের প্রোগ্রাম পছন্দ করো সেই ধরনের প্রোগ্রাম দেখো, এনজয় করো, মাঝে মাঝে নিউজ দেখবে, কিন্তু সবসময় নিউজ খুলে বসে থাকা ঠিক নয়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি আবার তোমাদের সঙ্গে দেখা করছি আমার পরে ব্লগে। চলো সবাই খুব ভালো থেকো, আর এই সময় একটু সাবধানে থেকো, আর বারবার করে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত। তবে আরেকটা জিনিস বলি, সাবান দিয়ে হাত ধোয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর হ্যান্ড স্যানিটাইজার মেখে কখনো কিচেনে কাজ করতে যাবে না, তাতে কিন্তু আগুন ধরে যাওয়ার একটা ব্যাপার থাকে, যেহেতু ওর মধ্যে অ্যালকোহল থাকে। তো এটা কিন্তু একটু খেয়াল রাখবে, যখন তোমাদের সমস্ত কিচেনের কাজ হয়ে যাবে, খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে যাবে, তখন কিন্তু হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে। তার মানে তার আগে কিন্তু করবে না, কারণ ওটা ওই হাতে মেখে খাওয়াটাও কিন্তু আমার মনে হয় না খুব একটা ঠিক। সেজন্য মেন হচ্ছে হ্যান্ড ওয়াশ দিয়ে, সাবান দিয়ে হাত ধোয়াটাই আমার মনে হয় বেস্ট। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরে ব্লগে দেখা করি। সবাই ভালো থেকো।